আজ সন্ধ্যায় খার্চি বিগ্রহের আচমন, রাতে অনুষ্ঠিত হবে নিশি পূজা। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা। শুক্রবার সকাল 11টায় শুরু হবে খার্চি উৎসব প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও খার্চি উৎসব। পুজো কাল থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে প্রাসঙ্গিক ধর্মানুষ্ঠান। আজ সন্ধ্যায় 6:22 ঘটে খার্চি বিগ্রহের মুখ ধোয়ানো বা আচমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর প্রাত্যহিক নিয়মে সন্ধ্যা আরতি হবে। রাত 11:30 ঘট থেকে শুরু হবে নিশি পূজা। গভীর রাত পর্যন্ত চলবে এই নিশি পূজা। আগামীকাল সকাল 6:30 হতে শুরু হবে সাতদিন ব্যাপী খার্চি পূজা। এদিন চতুর্দশ দেবতা মন্দিরের এক পুরোহিত এই সংবাদ জানিয়েছেন। 16 জুলাই উত্তর দেবতার গিয়াদি পুজো। আজ 16 তারিখ হলো ঘাট দেখা এবং সংযম। 18 তারিখ সকাল 11:22 হতে দাড়ি পূজা, উত্তর দেবতার দাড়ি পূজা। 19 তারিখ বিকাল 6:22 গতে মার মুধানু এবং রাত্রি 11:30 নিশি পূজা। পর দিবসে 20 জুলাই সকাল 6:30 গতে মা খানযাত্রা এবং খার্চিওয়ালা আরম্ভ। এদিকে আগামীকাল সকাল 11:00 খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।